প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তিন নায়িকার। তারা হলেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলি। এবার আরও এক নতুন নায়িকার আগমন হলো ঢাকায় চলচ্চিত্রে। জাজের নায়িকা হলেন হুমাইরা ফারিন খান। সোমবার 31 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারিনকে জাজের পরবর্তী ছবি ধ্যাত তিরিকির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ ছাড়াও আরও অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারিন হবে ধ্যাত তিরিকি ছবির নায়িকা এবং তার বিপরীতে থাকবেন রোশন। এছাড়াও আগামীতে জাজের হয়ে তিনি বেশ কিছু ছবিতে কাজ করবেন। একই সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতেও ফারিনকে দেখা যাবে। যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাত তিরিকি ছবিতে ফারিন রোশন ছাড়াও অভিনয় করবেন নুসরাত ফারিয়া, আরিফিন শুভ সহ আরও অনেকে। আগামী মাসেই ছবির কাজ শুরু হবে এবং ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।